এই মুহূর্তে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘটনায় তদন্ত করছে সিবিআই। এই মৃত্যুর রহস্যে অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তী। শুধু রিয়া চক্রবর্তী নন, তার পরিবারও এই ঘটনায় সমানভাবেই অভিযুক্ত। সিবিআই রিয়া চক্রবর্তীর পরিবারকে ঠিক কি জিজ্ঞাসাবাদ করতে পারে, কি ধরনের ইন্টারোগেশন হতে পারে, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, জানাবো বিস্তারিত। তবে তার আগে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ক্লিক করুন বেল আইকনে। যারা ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজ থেকে পেজটি লাইক এবং ফলো করুন, সঙ্গে শেয়ার করুন ভিডিওটি। উল্লেখ্য, অনেকেই দাবি করেন যে রিয়া এবং তার পরিবার সুশান্তের ওপরে ব্ল্যাক ম্যাজিক করতেন, এমনকি নানা রকম পুজো পাঠও চলত তার ফ্ল্যাটে। এছাড়াও অনেকে দাবি করেছেন যে সুশান্তের ফ্ল্যাটে যখন তখন পূজা অর্চনা হতো, যজ্ঞও হতো। সিবিআই এই প্রসঙ্গেই জিজ্ঞাসাবাদ করতে পারেন রিয়া চক্রবর্তীর পরিবারকে, ঠিক কিসের পুজো তারা করতেন সুশান্তের ফ্ল্যাটে, এই নিয়ে মূলত জিজ্ঞাসাবাদ হতে পারে। অবশ্যই এই জিজ্ঞাসাবাদের মধ্যে ব্ল্যাক ম্যাজিকের অ্যাঙ্গেলটাও থাকতে পারে এমনটাই মনে করা হচ্ছে। এছাড়াও জানা যাচ্ছে যে রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী নাকি সুশান্তের জন্য অনেক মেডিসিন প্রেসক্রাইব করেছিলেন, এই নিয়েও কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারেন তাকে। শুধু তাই নয়, সুশান্ত এবং রিয়া একসঙ্গেই থাকতেন, তবে রিয়ার পরিবারের ইনভলভমেন্ট এই বিষয়ে অনেকটাই বেশি ছিল। রিয়ার পরিবার এবং রিয়া সবাই নাকি সুশান্তকে ম্যানিপুলেট করতেন, এই সব কিছু নিয়েও সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে। এমনকি সুশান্তের একটি অফিসিয়াল অ্যাড্রেস হিসেবেও রয়েছে ইন্দ্রজিৎ চক্রবর্তীর ফ্ল্যাটের অ্যাড্রেস, সেটা কেন, এই বিষয়েও জিজ্ঞাসাবাদ চলতে পারে। সুতরাং সব মিলিয়ে আজকের ইন্টারোগেশনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বিষয়ে আপনাদের কি মত, আপনারা কি ভাবছেন, কমেন্ট করে জানান আমাদের। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.